আজ বৃহস্পতিবার সতেরোই শ্রাবণ দু হাজার তেইশ সালের দোসরা আগস্ট সিংহ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে জানাবো আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার নামটি কিন্তু দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই নামাঙ্কিত নবগ্রহ গ্রহদের মধ্যে তিনি অন্যতম আয়তনের সর্বাপেক্ষা জ্ঞান বিচার করার ক্ষমতা আধ্যাত্মিক চিন্তন চেতনা পরিবার বিবাহ পুত্র সন্তান চাকরি বাকরি এবং অর্থ সম্পত্তির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গে তার সব কিছু তুঙ্গে আর যার বৃহস্পতি দুর্বল তা সব দুর্বল আজকের দিনে আপনারা বৃহস্পতি গ্রহকে মজবুত করবার জন্য অবশ্যই বৃহস্পতির এই বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং সাবে নামাক এটি একশো আটবার জপ করুন সকাল বিকাল রাত তিন বেলা প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন হতদরিদ্র গরিবদের মধ্যে সাধু সন্তাউল বাউল উল মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন এই যেমন পোলাও ভাত হলুদ মিষ্টান্ন হলুদ রঙের জামা কাপড় নিজেও ব্যবহার করুন পরিধান করুন অত্যন্ত উপকৃত হবেন আজকের দিনে ভুলেও মুসুরের ডাল এবং কলা যেন খাবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ে সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আজ এমন কোনো ক্রিয়াকলাপে নিজেদেরকে নিয়োজিত রাখুন যা আপনাদেরকে শান্ত স্বভাব বজায় রাখতে সাহায্য করবে প্রতিটি ক্ষেত্রে বিবেচকের মতো অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতা করবেন না কর বা বিমা সংক্রান্ত অর্থাৎ ট্যাক্স বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড কোনো বিষয়গুলিতে ইমিডিয়েট আপনাদেরকে নজর প্রদান করবার প্রয়োজন আছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসপালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে আপনাদের নাম মান সম্মান বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহস্থলীর কোনো মূলতবি কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের অনুকূলেই আছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখবেন মূল্যবান কোনো উপদেশ কিন্তু পেতেই পারেন ডেলি লাইফ ইনপুট করলে সেখানে আপনারা লাভবানই হবেন